হাই গাইস, তো আজকে ডে 11 এবং আজকে আমি খুব তাড়াতাড়ি উঠে পড়েছি এবং পুরোপুরি রেডি হয়ে গেছি এবং এখন বাজে 7:45 এবং বেডটি দিয়ে গেছে খেয়ে একটু পরে ব্রেকফাস্ট করে বেরোবো জম্মুর উদ্দেশ্যে। বেডটির পর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বানিয়ে নিলাম একটা ছোট্ট কফি। তো এইটা দিয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট, তো ব্রেকফাস্টে দিয়েছে এখন একটা মিষ্টি পাউরুটি, একটা সিঙ্গাপুরি কলা আর দিয়েছে একটা ঠিক আমারই মতো একটা ডিম। এখন আমি খাবো ডিমটা। জম্মুতে নামার আগে লাস্টবার পহেলগাম ঘুরতে বেরোলাম। তো হোটেলে আবার চলে এলাম। এই হোটেলের চেকিং আউট টাইম হচ্ছে 12টা, বাট এখন বাজে হচ্ছে 10টা। তো বাট আমাদের চেকিং আউট এখনই হবে, এবার পাস দিয়েছে, এবার আমরা যাবো পাসেতে এবং আমাদের যে লাঞ্চটা আছে সেটা প্যাক করে দিয়েছে, পাসেতে খেতে হবে। লাস্টবার আপনাদের দেখিয়ে দিই আমার রুম থেকে দেখা পাহাড়ের রেঞ্জটা। তো আমি নামছি এবং যাচ্ছি বাসের দিকে। তো এই হচ্ছে হোটেলটা ডাইনিং রুম, এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে কিচেন, আর এদিকে এমনি গ্যাস সিলিন্ডার রাখা যায়। উঠে পড়লাম বাসাতে, আমার সিট যথাযথ পিছন দিকে, তো আমি আমার সিটে বসে পড়লাম।
মনে হচ্ছে আজকে আকাশের মন খারাপ, কারণ পাহাড় লাওয়ারা পাহাড় থেকে শুনে যাচ্ছে না।
বাজে প্রায় 4:30 এবং আমরা এলাম এই খাবারটা আমাদের লাঞ্চ করতে। আজকের মেনুতে আছে হচ্ছে এটা ফুলকপির তরকারি, ডাল, রাজমা আর এখন গরম গরম বাটোরা। তাই লাঞ্চ করতে করতে 5টা হয়ে গেল, তাই 5টা বাজে এখন একটা ট্রিপে খুলি। আমরা আমাদের লাঞ্চ খেয়ে আবার যাত্রা আরম্ভ করে দিচ্ছি জম্মুর দিকে। জম্মুতে নিয়েছি হিমালয়া হোটেল, তো আজকে রাত্রের জন্যই শুধু নিয়েছি। পহলগাম থেকে জম্মু পর্যন্ত 10 ঘন্টার জার্নি এখানেই সমাপ্ত হল। তো আমাদের রুম নাম্বার হচ্ছে 205, আছে বাথরুম, বেসিন আছে, আছে কোমোড, গিজারটা দেখতে পাচ্ছি না কত, বাকেট আছে, অ্যাডজাস্টমেন্ট কল আছে, তারপরে নিচে হয়তো গিজার সিস্টেম আছে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে একটা টিভি, ওয়াল এসি, একটা মিরর, কাপবোর্ড, বেড, একটা টেবিল আছে, চার্জিং পয়েন্ট আছে, এদিকে একটা অ্যাডজাস্টেবল ফ্যান আছে, আর এখানে আছে দুটো চেয়ার, আর ওই যে ওটা একটা ডাস্টবিন, আর সেরকম কিছু ঘরে দেখতে পেলাম না। আর ওরা এক্সট্রা দিয়ে দিয়েছে একটা কম্বল। লনটা দেখে কিছুটা এরকম ভিউ পাওয়া যায়। তো গাইস, এটাই হলো ডে 11 এর ডিনার এবং আজকের পর্বটা এখানেই শেষ করছি।